আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাবাসুম ফার্নিচারের পক্ষ থেকে আমি হাফেজ মিনহাজুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবসময় চেষ্টা করি ভালো কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে, সেই মধ্যে আজকে আরো একটি ফার্নিচারের ভিডিও নিয়ে আসছি, ওয়াল ক্যাবিনেটের ভিডিও। এই ধরনের ওয়াল ক্যাবিনেটের আরো কয়েকটি মডেলের আমি ভিডিও এর আগে দিয়েছি, তাই এটাও আমাদের আর একটি মডেল। এই ফার্নিচার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো, তার আগে আর একটু কথা বলি, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি বিগত কিছুদিন যাবৎ একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। যাই হোক, আমি ফার্নিচারের বিষয়টিতে চলে আসি। এই ওয়াল ক্যাবিনেটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, পাশে আছে আপনার 6 ফিট এবং উচ্চতায় ফ্লোর থেকে এই উপর পর্যন্ত কিন্তু 7 ফিট। আর ভিতরে কিন্তু আমরা সবসময় বলে থাকি যে ভিতরের যে সেলফ গুলা, এই সেলফ গুলা ব্যবহার করি আমরা 10 মিলি মোটা গ্লাস, যার কারণে আপনার কিন্তু অনেক পরিমাণ আপনার সবজি রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর পিছনে কিন্তু আমরা একটা লুকিং গ্লাস দিয়ে রেখেছি, যার কারণে আপনি যে সবজিগুলাই রাখেন সেগুলো কিন্তু দ্বিগুণ মনে হয়, অনেক বেশি দেখা যায়, এটাও কিন্তু বাড়তে একটা সৌন্দর্য। আর এটার ভিতরে কিন্তু আমরা খুব চমৎকার নকশা করছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাল্লাই কিন্তু আমরা কাঠ দিয়ে ব্যবহার করছি। যারা গ্লাস পাল্লা, শুধু গ্লাস পাল্লা থাকে যেগুলাতে, যারা ওই টাইপের ব্যবহার করতে রিক্স মনে করেন, তাদের জন্য কিন্তু এই গ্লাস কাঠের পাল্লার এই ফ্রেমের ভিতরে এই ওয়াল ক্যাবিনেটটি কিন্তু খুবই দারুণ এবং খুব চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট। বা যাদের বাসায় বাচ্চা থাকে তারা কিন্তু গ্লাস পাল্লা না নেয় বেটার, হয়তো বাচ্চারা অনেক সময় খেলে দুষ্টামি ছলে ভেঙে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে যাদের বাসায় বাচ্চা কাচ্চা বেশি তারা কিন্তু এই কাঠের পাল্লার এই ওয়াল ক্যাবিনেটটি নিতে পারেন। আর এই ওয়াল ক্যাবিনেটটি হচ্ছে আপনার প্রাইস করবে 6 ফিট 7 ফিট, প্রাইসটা পড়বে আপনার 55,000 টাকা। যদি কেউ চান যে না আমি হ্যান্ড বার্নিশ নিবো না, এটার ভিতরে আমি লেকার করে নেব, সেটাও কিন্তু পসিবল। লেকার করে নিলে আপনার প্রাইসটা কিন্তু পড়বে 65,000 টাকা, আপনার 10,000 টাকা আরো বেড়ে যাবে লেকার করার জন্য। আর যদি আপনার চান যে না আমার জায়গা, অনেকে বাড়িতে জায়গা কম থাকে, তারা কিন্তু 5 ফিটও আমাকে অর্ডার করে থাকেন, আপনি যেভাবে বলবেন 5 ফিট 6 ফিট সেভাবে কিন্তু আমরা তৈরি করে দেবো। বা এর ভিতরেও যদি আপনাদের কোনো ডিজাইন চয়েস থাকে যে না আমি গেট বডিটাই টাইপেরই হবে, কিন্তু আমি নকশাগুলো একটু চেঞ্জ করবো, সেইভাবেও কিন্তু সম্ভব। আমরা নকশাগুলো আপনি যেভাবে বলবেন, কোনো ছবি বা কোনো ভিডিও যদি আপনি আমাকে দেখান সেভাবেও কিন্তু আমরা নকশাগুলো করে দেবো। এই ধরনের ওয়াল ক্যাবিনেট যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে অর্ডার করলে আমি কিন্তু ইনশাল্লাহ, আপনারা যদি সেম নিতে চান ইনশাল্লাহ আমি সেম টু সেম বানিয়ে দেবো। আমাকে অর্ডার করতে হবে, কিছুদিন সময় দিতে হবে, জানেন একটি ফার্নিচার তৈরি করতে বেশ কিছুদিন সময় লাগে। তো এই ভাই আমাকে অর্ডার দিয়েছিল, 2 মাস সময় দিয়েছে, আমি কিন্তু এইভাবে খুব চমৎকারভাবে নিখুঁতভাবে কিন্তু করে দিয়েছি। এবং এই ওয়াল ক্যাবিনেটটি তৈরি করার পরে যে ভাই আমাকে অর্ডার দিয়েছিল ওনাকে ছবি পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ ওনারও অনেক পছন্দ হয়েছে। আপনারা যদি এটার ভিতরে যে কোনো ধরনের চেঞ্জ জানতে চান সেটাও কিন্তু পসিবল, আপনি আমাকে বললে কিন্তু আমি চেঞ্জ করে দেবো। আর যাই হোক, এই ধরনের ওয়াল ক্যাবিনেট যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01855 44 63 4463, এই নাম্বারটিতে আমি ইমো খুলে রেখেছি, আপনারা মোবাইলের মাধ্যমেও অর্ডার করতে পারেন বা চাইলে আমার শোরুমেও চলে আসতে পারেন, সরাসরি দেখেও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আমার শোরুমের ঠিকানা হচ্ছে পুরান ঢাকার লালবাগ কামরাঙ্গি চর মাতবর বাজার কাজীও বেশের পাশে, মাতবর বাজার কাজী পেশের পাশে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে কিন্তু আমার শোরুমের ঠিকানাটা বলে দেবে। এছাড়াও আমি ভিডিওর ডিসক্রিপশনে আমার শোরুমের ঠিকানাটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি আমার শোরুমে চলে আসতে পারেন। এই ডিজাইনগুলো ছাড়া, এই মডেলটা ছাড়াও কিন্তু আমার কাছে আরও বেশ কিছু ডিজাইন আছে ওয়াল ক্যাবিনেট, সেগুলা থেকেও কিন্তু আপনারা চয়েস করে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, এই ডিজাইনের উপরে এই মডেলটার ভিতরে কিন্তু আমরা বেডসেট তৈরি করে থাকি, বেডসেট মানে একটা বেডরুমে যা থাকে খাট, এই এই ডিজাইনের সাথে ম্যাচ করে খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব আর শোকেস তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখিয়ে দিলাম। ফুল সেট চাইলে কিন্তু সেটাও নিতে পারেন, আলমারি সে এই ফুল যে একটা সেট 4টা 5টার একটা সেট থাকে সেই সেটও কিন্তু মিলে আপনারা নিতে পারেন, বা এর অন্য কোনো ডিজাইন চাইলেও আমার শোরুম থেকে দেখে আপনারা নিয়ে যেতে পারেন। আমার শোরুমের ঠিকানাটাও বলে, আমার শোরুমে
অন্যান্য ডিজাইন দেখে সেট মিলাও কিন্তু আপনারা চাইলে নিয়ে যেতে পারেন, বা আমারও অর্ডার করলে যেভাবে বলবেন, যে ফিটনেস দিয়ে বানিয়ে দিতে বলবেন, যেরকম কাট দিতে বলবেন, আমরা কিন্তু সেভাবেই তৈরি করে থাকবো। আর চিটাগাং সেগুনের কাঠের ভিতরে আমরা সবসময় যে কথাটা বলি যে 100% সার দেওয়া পসিবল না, আমরা বলে থাকি 80% ইনশাল্লাহ দেওয়ার সময় আমরা একটু অনেক বেশি দিয়ে থাকি, 90% প্রায় সার দিয়ে থাকি। আরেকটু বিষয় যেটা আমি বলি নাই, এই কিছু কিছু জায়গায় কিন্তু আমরা গামারি কাঠ ব্যবহার করছি, সেগুলো আমরা সাথে একটু দেখিয়ে দিই। এই যে ডয়ারের যে দুই পাশ এবং পিছনের এই সাইডটা কিন্তু আমরা গামারি কাঠ ব্যবহার করেছি। এই গামারি কাঠগুলোও কিন্তু চিটাগাং গামারি, এবং এই যে নিচের যে এই প্লাইটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ গর্জনের, চিটাগাং গর্জনের এই প্লাইটা। এবং এখানেও আমরা একটু জায়গায় গামারি ব্যবহার করেছি, নিচের যে ফ্লোর, এই ফ্লোরটা কিন্তু গামারি কাঠ, এছাড়া বাকি যা আছে সবই কিন্তু চিটাগাং সেগুন। আর পিছনে যেহেতু আমরা লুকিং গ্লাস ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাঠ দেওয়া পসিবল না, সেই ক্ষেত্রে আপনার প্লাইয়ের উপরেই কিন্তু লুকিং গ্লাসটা বসাইতে হয়, না হলে পিছনে লুকিং গ্লাসটা ভেঙে যাওয়ার চান্স 100% থাকে, যার কারণেই কিন্তু আমরা প্লাইটা করে থাকি, প্লাই দিয়ে বসে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে এটার ভিতরে কিন্তু তিন পাল্লার, এটা প্রত্যেকটা পাল্লায় লাইটিং সিস্টেম আছে। আপনি যখন আপনার শোকেস গুলো রেখে এই লাইটিং লাইট গুলো জ্বালাবেন, তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এবং খুব চমৎকার ভাবে আপনার শোকেস গুলো ফুটে উঠবে। যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যখন আমি ডেলিভারি দিব ওই সেখানে যেয়েও যদি একটা ভিডিও করা সম্ভব হয়, সেখান থেকেও আমি ভিডিও করে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শোকেস রাখার পরে কেমন দেখা যায়। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।